দায়িত্বভার নিয়ে দপ্তরের কর্মীদের কাজের সময় বদল করলেন নতুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার থেকে রেল মন্ত্রকের দুটি শিফটে কাজ হবে। প্রথম শিফট সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত, দুপুর 3টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে দ্বিতীয় শিফট। রেলের তরফে জানানো হয়েছে শুধুমাত্র মন্ত্রকের কর্মীরাই এই শিফটের আওতায় পড়বেন, বাকি রেল কর্মীদের শিফটে বদল হচ্ছে না। দার্জিলিং এর চিড়িয়াখানায় নতুন সদস্য জন্ম নিল দুটি রেড পান্ডা। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে মা ও শাবক দুজনেই সুস্থ আছে। এ নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হলো 25। খড়ের বিছানায় চলছে খুনসুটি, বয়স মাত্র একদিন, কিন্তু তাতে কি, এরও নাকে মুখ ঘষে মজার খেলায় ক্লান্তি নেই। দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে বাড়লো রেড পান্ডার সংখ্যা। বাবা নোয়েল, মা শোভা বুধবারই তোপকেদারার প্রজনন কেন্দ্রে শোভার কোল আলো করে জন্ম নেয় এই দুই ফুটফুটে সন্তান। এ নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। বোথ মাদার এন্ড কাপস দে আর ডুইং ফাইন। দিস টুক প্লেস অ্যাট আওয়ার কনজারভেশন ব্রিডিং সেন্টার অ্যাট টোপকেডাড়া। আই এম ভেরি শিওর দ্যাট দিস টু বার্ডস দে উইল ব্রিং চিয়ার্স টু দ্য কনজারভেশনিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া। পৃথিবী থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে রেড পান্ডা। ভারতে যে তিনটি রাজ্যে রেড পান্ডা পাওয়া যায় তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে নতুন দুই পান্ডার আবির্ভাবে খুশির হাওয়া পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। সনত ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। পানীয় জলের দাবিতে পথে নামলেন মালদার হবিবপুরের বক্সিনগর গ্রামের বাসিন্দারা। প্রতিবাদে পথ অবরোধ, অভিযোগ দিন 15 আগে রাস্তা সম্প্রসারণের জন্য গ্রামের একমাত্র কলটি ভেঙে ফেলা হয়। তারপর থেকে এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। আজ সকাল থেকে মালদা বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।